নিউ মেসেজ পাঠাইতে পারেন। সেটা হচ্ছে এই যে যেইটা মেসেজের যে খামের যে চিহ্ন আছে, একটা খোলা একটা বন্ধ, এই বন্ধ খামটা নিয়ে আপনি এক হোস্ট থেকে আরেক হোস্টে ক্লিক করলে এই যে জায়গায় আপনি দেখতেছেন নিউ ডিলেট টগল পিডিউ লিস্ট উইন্ডো, এখানে আপনার স্ট্যাটাস দেখাবে। যদি মানে সাকসেসফুল হয় তাহলে ঠিক আছে, সাকসেসফুল না হলে ফেইল দেখাবে। এটা এই যে আমরা ভিলেন ভিটিপি করি তখনই আপনাকে দেখাচ্ছি এটা আবার। ওটা আসলে কাটার কিছু নাই, ওটা ওই যে দেখেন ওই নিউ লেখার পাশেই একটা ছোট্ট একটা তীর চিহ্ন দেওয়া আছে, যেটা কিনা রাইট সাইডে মানে অ্যারো করা, ওইখানে ক্লিক করলে এই বারটা ওই পাশে স্লাইড হয়ে ঢুকে যাবে ভিতরে। আচ্ছা আমরা আগে এগুলা কানেকশন দিয়ে দেই। আমি যেই আইপি গুলো দিয়ে কনফিগার করব এগুলো হচ্ছে সব মানে ধরে নেওয়া আইপি, সো আপনারা আবার ভাবিয়েন না যে এটা তো ক্লাস এ এর আইপি, আপনি কেন এটা সাবনেট মাস্ক ক্লাস সি এর দিলেন, বা ক্লাস বি এর আইপি কেন সাবনেট মাস্ক ক্লাস এ এর দিলেন। এগুলা আমরা জাস্ট এখন কনফিগারেশন করার ক্ষেত্রে আমরা আইপি গুলো ধরে নিব। আচ্ছা তো আমরা নর্মালি সিনারিওটা একটু সিম্পল ভাবেই দেখি, সেটা হচ্ছে যে আমার একটা মেইন রাউটার আছে, এই রাউটারের নাম আমি দিলাম মেইন রাউটার। একটা আমার মেইন রাউটার আছে আর একটা হচ্ছে আপনার এখানে সুইচ জিরো, এটাকে আমি মেইন সুইচ বলতে পারি। মেইন আরে মেইন বানান মেইন সুইচ বলতে পারি। আর এটা হচ্ছে এগুলো আমাদের ব্রাঞ্চ সুইচ, মানে সুইচ ওয়ান সুইচ টু এগুলো হচ্ছে আমাদের ডিরেক্টলি ব্রাঞ্চের সাথে কানেক্টেড, সো এগুলাকে আমরা ব্রাঞ্চ সুইচ নামে বলতে পারি। ভিলেন আপাতত দুইটা ক্রিয়েট করি, একটা ভিলেন 10 আর একটা করি ভিলেন 20। ধরে নিলাম যে সুইচ ওয়ান হচ্ছে আমাদের ফ্লোর ওয়ানে আছে। আচ্ছা দাঁড়ান, এটা আমি ফ্লোর ওয়ান, আচ্ছা থাক সুইচ ওয়ানেই থাক, ফ্লোর ওয়ান বাদ দেন। এটা ভিলেন 10, এটা ভিলেন 20, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি সিনারিওটা হচ্ছে এরকম যে আপনার মেইন একটা রাউটার আছে, কারণ একটা অফিসে আসলে একটা বা দুইটা খুব বেশি মানে খুব বড় অর্গানাইজেশন হলে তিনটা মানে এর বেশি রাউটারের প্রয়োজন পড়ে না বেসিক্যালি, কারণ রাউটারগুলোর দাম অনেক, কস্ট ইফিসিয়েন্সির ব্যাপার আছে। তো মেইন রাউটারের সাথে আমরা একটা সুইচ কানেক্ট করছি যেটা কিনা আমাদের মেইন সুইচ, যা কনফিগারেশন আমরা এখানেই করব। আর এই সুইচের সাথে আমাদের বাকি ব্রাঞ্চের সবগুলো সুইচের কানেক্টিভিটি আছে, এবং ব্রাঞ্চগুলোকে আমরা ওই সুইচগুলো থেকে নেটওয়ার্ক প্রোভাইড করব। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে ভিলেন ভিটিপি করতে হবে। ভিলেন কেন করতে হবে? ভিলেন হচ্ছে আমার এক ভিলেনের মেসেজ যেন অন্য ভিলেন দেখতে না পায়, এই কারণে আমরা ভিলেন ভিটিপি মানে ভিলেন করব। ভিটিপি করব কেন? ভিটিপি করব হচ্ছে আমাদের যেন কনফিগারেশনগুলো এবং একই ইন্টারফেস দিয়ে মাল্টিপল নেটওয়ার্কের ডেটা পাস হয়, সেই কারণে আমরা হচ্ছে ভিটিপি করব। আর ইন্টার ভিলেন কেন করব? দেখেন ধরেন আপনার ভিলেন 10 হচ্ছে এইচআর আর ভিলেন 20 ভার্সিটির ক্ষেত্রে, আমরা আমাদের ভার্সিটি দিয়ে চিন্তা করি, ভিলেন 20 হচ্ছে আমাদের সব ফ্যাকাল্টিরা ভিলেন 20-তে অ্যাসাইন আছে। তো এখন কোনো কারণে সব ফ্যাকাল্টিদেরকে একটা নোটিশ দিতে হবে, তখন এইচআর কি করবে? এইচআর তো ভিলেন 10-এ, তো আমরা যদি ইন্টার ভিলেন না করি তখন কিন্তু ভিলেন 10-এর লোকজন ভিলেন 20-র লোকজনের সাথে কমিউনিকেশন করতে পারবে না, ঠিক আছে? যখন ভিলেন 10-এর শুধুমাত্র ভিলেন 10-এ মেসেজ দেওয়ার প্রয়োজন হবে, মানে ব্রডকাস্ট মেসেজ, ও তখন ভিলেন 10-এর নেটওয়ার্ক ব্রডকাস্ট আইপি দিয়ে ব্রডকাস্ট মেসেজ সেন্ড করবে। কিন্তু এমন তো হইতেই পারে যে ব্যাপারটা এরকম যে আমাদের একজন ফ্যাকাল্টি ধরেন সিক,
সে এইচআর কে নক করবে যে তার ছুটি দরকার বা সে অ্যাটেন্ড করতে পারতেছে না, এখন সে আছে ভিলেন 20-তে, এইচআর আছে ভিলেন 10-এ, এখন সে তো আর নক করতে পারবে না। তখন সে সে কি করবে, সে কি বলবে যে আমাকে একটা ভিলেন 10-এর আইপি দেন, একটা ভিলেন 20-এর আইপি দেন, আমার যখন 10-এর সঙ্গে কমিউনিকেশনের প্রয়োজন হবে তখন আমি 10-এর আইপিটা বসায় 10-কে নক দিব, আর যখন 20-র সাথে কমিউনিকেশনের প্রয়োজন তখন আমি 20-এর আইপি দিয়ে 20-কে নক দিব। এটা তো আসলে মানে মানে সিস্টেম না, আমাদের সিস্টেমটা আসলে এমন হওয়া উচিত যে ঠিক আছে আমরা সবাই আলাদা আলাদা ভিলেনে থাকবো, বাট সবাই সবার সাথে কমিউনিকেশন করতে পারবো। এই সবাই সবার সাথে কমিউনিকেশন যেন করতে পারি এই প্রসেসটা ইন্ট্রোডিউস করার জন্য আমাদের আসছে হচ্ছে ইন্টারভিলেন, ইন্টারভিলেন রাউটিং। তো রাউটিং তো আপনারা জানেন, রাউটিং হচ্ছে পাথ, পাথ নির্বাচন করে দিবে যে আপনার ডেটাটা কোন নেটওয়ার্ক থেকে আসছে, কোন নেটওয়ার্কে যাবে, এগুলার কারণে। আর ইন্টারভিলেন মানে বুঝতেই পারতেছেন যে অভ্যন্তরীণ ভার্চুয়াল ল্যান এরিয়া। তো এই অভ্যন্তরীণ বলতে এই যে আমরা আমাদের নিজস্ব অর্গানাইজেশনের মধ্যে আমরা যে ভিলেনগুলো ক্রিয়েট করছি, ভিলেন 10, ভিলেন 20, এদের মধ্যে কিভাবে রাউটিং হবে, এরা কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে, ইন্টারভিলেন রাউটিংয়ে হচ্ছে আমরা এটাই দেখব। তো ইন্টারভিলেন রাউটিংয়ে আমরা আগে যেভাবে ভিলেন ভিটিপি করছি, বা আমরা আগে যেভাবে যখন আমাদের একটা মাত্র সুইচ ছিল, আগে আমরা কি করছি, মেইন রাউটারের সাথে একটা সুইচ কানেক্টেড, ওই সুইচের সাথে আমার একটা এন্ড ডিভাইস কানেক্টেড। এখন এখন কিনা হচ্ছে আমার মেইন সুইচের সাথে আরো দুইটা সুইচ কানেক্টেড, যেগুলোর সাথে আমার মেইন মানে এন্ড ডিভাইস কানেক্টেড। তো আমাদের কনফিগারেশনগুলো অলমোস্ট সেম, কিন্তু এখানে যেহেতু আমার ভিলেন 10 একটা নেটওয়ার্কে, ভিলেন 20 আরেকটা নেটওয়ার্কে, তো আপনারা দেখেন রাউটার কিন্তু একটা লাইন দিয়েই মেইন সুইচের সাথে কানেক্টেড। তো আমার নেটওয়ার্ক হইলো দুইটা, মেইন আমার গেটওয়ে মানে আমার বাসায় ঢুকার দরজা হইলো একটা। তো এখন আমি গেটওয়ে আইপিটা এখানে কিভাবে দিব, আচ্ছা এই যে রাউটারটা সুইচের সাথে একটা লাইন দিয়েই কানেক্টেড এবং এখন আমাকে এখানে দুইটা কিন্তু গেটওয়ে ইউজ করতে হবে, এইটাকে আমাদের নেটওয়ার্কিং এরিয়াতে বলে রাউটার অন দ্য স্টিক। মানে রাউটার একটা স্টিকের উপর ইস্টাবলিশড আছে, বাট আমরা এখন মানে এইখানে ডিফারেন্ট ডিফারেন্ট গেটওয়ে কিভাবে ইউজ করতে পারি, এইটা হচ্ছে আমরা এখন এই ইন্টারভিলেন রাউটিংয়ে শিখব। তো এই যে আমাদের যে রিসার্চ হয়, তারপরে হচ্ছে বিভিন্ন পেপার পাবলিশড হয়, এই যে এই প্রসেসটাকে কিভাবে মানে অ্যাপ্লিকেবল করা যায় বা এই প্রসেসটা আসলে কিভাবে কাজ করবে, এটার জন্য রিসার্চ হয়েছিল। তো ওই রিসার্চে ওরা একটা প্রসেস ইন্ট্রোডিউস করছে যে এই প্রসেস যদি ফলো করেন তাহলে হচ্ছে আপনারা একই রাউটারের একটা ইন্টারফেস দিয়ে আপনারা মাল্টিপল গেটওয়ে ওইখানে সেট করতে পারবেন, এবং যখন যেই ভিলেন যেই ভিলেনের সাথে কানেক্ট মানে কমিউনিকেশন করবে, ও তখন ওই যে আপনি যে এই যে আমি যে এইখানে আপনার অনেকগুলা গেটওয়ে দিব, আমাদের এখন যেহেতু দুইটা নেটওয়ার্ক তো আমি দুইটা গেটওয়ে দিব, তো কার গেটওয়ে কি এটা ওরা ওখান থেকে খুঁজে নিবে বা রাউটার এটা বলে দিবে যে ভিলেন 10 তোমার গেটওয়ে এইটা, ভিলেন 20 তোমার গেটওয়ে এইটা। তো আপনারা যারা বিভিন্ন পেপার লিখছেন ভার্সিটিতে এখন পর্যন্ত, বা হচ্ছে ডকুমেন্টেশনের কাজ টাচ করছেন হালকা পাতলা, তারা কিন্তু জানেন যে শেষে আমাদেরকে রেফারেন্স নামে একটা জিনিস থাকে, রেফারেন্সটা বলে দিতে হয় যে আপনি যে এই পড়াশোনাগুলো করছেন বা নেট ঘাটাঘাটি করে পাইছেন, রেফারেন্সগুলো দিতে হয় যে আপনি এটা আপনি কোথায় পাইলেন। তো রাউটারেও কিন্তু এরকম আমাদের ডাটাবেস আছে, আমরা যে কমান্ডগুলো লিখি রাউটার কিন্তু মূলত ও ডাটাবেস থেকে কিন্তু ওগুলো চেক করে যে আমার ডাটাবেসে এই কমান্ডটা আছে কিনা এবং এই কমান্ডটা আসলে আমাকে কি কাজ করতে হবে। তো সেইখানে রাউটারকে কি করা হয়েছে, আচ্ছা তার আগে এই কনসেপ্ট আরেকটু এইভাবে বুঝাই, ওই যে আমরা অনেক সময় দেখি না যে লেখা থাকে যে ক্লিক হেয়ার টু গো টু গুগল, আপনি কিন্তু ওই জায়গায় ক্লিক করলেই ডিরেক্ট আপনাকে গুগলের হোম পেজে পাঠায় দেয়। তো আপনি কিন্তু দেখেন যে ক্লিক হেয়ার টু গো টু গুগল, আপনি কিন্তু কখনোই ওখানে দেখেন না যে www.google.com লেখা আছে। তো এই ক্লিক হেয়ার টু গো টু গুগল এটা হচ্ছে আপনার, ও হচ্ছে আপনাকে মানে নেম বলছে, এটার ব্যাকএন্ডে কিন্তু রেফারেন্সটা সেট করে দেওয়া আছে যে এখানে ক্লিক করলে ও কোথায় রেফার করে দিবে আপনাকে। তো রাউটারে আমরা যখন এরকম রাউটার অন দ্য স্টিক, আমরা যখন কিনা হচ্ছে এই রাউটারের একটা ইন্টারফেসের উপর মাল্টিপল গেটওয়ে দিতে যাব, তখন আমাদেরকে এরকম একটা রেফারেন্স বলে দিতে হবে। আমাদের কমান্ড আমরা আগে যা লিখতাম অ্যাজ ইট ইজ তাই হবে, শুধু আমাদেরকে ইন্টারভিলেন করার সময় এই একটা রেফারেন্স বলতে হবে। এই রেফারেন্সটা বললে কিনা রাউটার ও ডাটাবেসে শুধু এই রেফারেন্সটা সেভ করা আছে,
ও দেখবে যে হ্যাঁ আমাকে এই রেফারেন্স দিছে, এই রেফারেন্স হলে আমাকে কি ফলো করতে হবে, দেন হচ্ছে ওই যে রিসার্চ যে হয়েছিল কিভাবে প্রসেসটা কাজ করবে না করবে, রাউটার তখন ওই আমি রেফারেন্সটা বলে দিব, রাউটার তখন ওই ক্লিক হেয়ার টু গো টু গুগলের মতো ব্যাকএন্ডে ওই ওইখান থেকে গিয়ে কিভাবে কাজ করবে ওই মেকানিজমটা ও ওর মধ্যে ইনস্টল করে নে, করে নিলে হইতেছে আপনি এই জায়গায় ওই রাউটার অন দ্য স্টিক জিনিসটার ফ্যাসিলিটিটা পান। তো আসেন আমরা প্রথমে তাহলে ভিলেন আর ভিটিপি করি, তারপরে হচ্ছে আমরা এই ইন্টার ভিলেন রাউটিংটা দেখবো। তো ভিলেন ভিটিপি করার জন্য আমরা জানি আমাদেরকে কি কাজ করতে হয়, মেইন সুইচটাকে সার্ভার বলে ডিক্লেয়ার করতে হয় আর ব্রাঞ্চ সুইচগুলোকে হচ্ছে আপনার ক্লায়েন্ট বলে ডিক্লেয়ার করতে হয়। মেইন সুইচে আমি ভিলেনগুলো ক্রিয়েট করব, ভিলেন ক্রিয়েট করার জন্য ভিলেনের নাম্বার দিব, ভিলেনের নেম দিব, আর আমি যখন এটাকে সার্ভার বলে ক্রিয়েট করব তখন আমাকে এখানে ডোমেইন নেম বলতে হবে, পাসওয়ার্ড বলতে হবে আর মুডটাকে সার্ভার বলে দিতে হবে। আর ব্রাঞ্চ সুইচগুলোতে আমি কি করব, ব্রাঞ্চ সুইচগুলোতে আমাকে কিছুই করতে হবে না, আমি খালি কিছু শর্ত বলে দিব যে তুমি যে মেইন সুইচের ক্লায়েন্ট হবা তোমার শর্ত হচ্ছে এগুলা। শর্ত বলার জন্য আমাকে শর্ত কি কি দিতে হবে, এক হচ্ছে ডোমেইন নেমটা সেম হইতে হবে, পাসওয়ার্ডটা সেম হইতে হবে আর ওর মুডটাকে ক্লায়েন্ট বলতে হবে। বললে আমি মেইন সুইচে যতগুলা কনফিগারেশন করব, যতগুলা ভিলেনের অ্যাসাইন দিব সবগুলো অটোমেটিক আমার এই ব্রাঞ্চ সুইচে চলে আসবে। এরপরে আমাকে কি করতে হবে, মেইন সুইচের সাথে যেই পোর্টগুলো দিয়ে ব্রাঞ্চ সুইচগুলো কানেক্টেড ওই সুইচগুলো আমাকে ওই পোর্টগুলো আমাকে ট্রাঙ্ক পোর্ট করে দিতে হবে। ঠিক সেমভাবে ব্রাঞ্চ সুইচগুলো যেই পোর্ট দিয়ে মেইন সুইচের সাথে কানেক্টেড ওই পোর্টগুলো আমাকে ট্রাঙ্ক করে দিতে হবে। তাহলে আমার একই পোর্ট দিয়ে মাল্টিপল নেটওয়ার্কের ডেটা পাস হবে। এটা গেল। এরপরে কি করবেন, ব্রাঞ্চ সুইচের যেই পোর্টগুলো দিয়ে এন্ড ইউজার কানেক্টেড লাইক PC0 PC1 এই পোর্টগুলো আপনারা এক্সেস পোর্ট বলে ডিক্লেয়ার করবেন। এক্সেস পোর্ট বলে ডিক্লেয়ার করলে যেই ভিলেনটা অ্যাসাইন করে দিবেন ওই পোর্টে শুধুমাত্র ওই ভিলেনই এক্সেস পাবে। মানে এক্সেস পাবে বলতে কি, ওই যে আপনি যখন ব্রডকাস্ট করে দিবেন যে ভিলেন 10-এর সবাই যেন এই মেসেজটা পায়। এখন দেখেন সুইচ 1-এর সাথে কিন্তু ভিলেন 10-ও কানেক্টেড, ভিলেন 20-ও কানেক্টেড। আপনি যদি ওই পোর্টকে এক্সেস শুধুমাত্র ভিলেন 10-এর এক্সেস না করে দেন তখন কিন্তু ওই ব্রডকাস্ট মেসেজ কিন্তু ভিলেন 20-ও পাওয়া যাবে। তো সেই কারণে আপনি যেই পোর্টে যেই ভিলেনটা কানেক্টেড ওই পোর্টে শুধুমাত্র ওই ভিলেনকেই এক্সেস দিবেন। এগুলো হচ্ছে আপনাদের আরও এই ব্রডকাস্ট মেসেজ কিন্তু আমরা এখনো দেখিনি কিভাবে এটা কাজ করে বা কিভাবে এটা আসলে কনফিগার করব। তো এগুলো হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা এখন ওগুলো দেখবো না। আমরা জাস্ট দেখবো যে আমরা ভিলেন ভিটিপি করার পর ইন্টার ভিলেন করবো। ইন্টার ভিলেন করলে আমরা কি হবে, যে কোনো ভিলেন থেকে যে কোনো ভিলেনে আমরা ডেটা কমিউনিকেশন করতে পারবো। আচ্ছা এখন তাহলে আসেন, প্রথমে আপনি সুইচে যাবেন, CLI তে গিয়ে এনাবেল কনফিগ টার্মিনাল। আচ্ছা আপনারা কি আমার কমান্ড লাইন ইন্টারফেসটা দেখা পাচ্ছেন? জি ভাই পাচ্ছি। আচ্ছা তো আমরা প্রথমে এখানে ভিলেন ক্রিয়েট করব। তাহলে ভিলেন 10 নেম দিলাম CSE, এরপরে হচ্ছে ভিলেন 20 নেম দিলাম ট্রিপলি। তাহলে দেখেন আমার মেইন সুইচে ভিলেন ক্রিয়েট করা শেষ, এখন আমি এটা এক্সিট করব। ভিলেনের কাজ শেষ, এখন আমাদের চলে আসলো ভিটিপির কাজ। ভিটিপি কাজ প্রথমে কি করতে হবে, এটাকে হচ্ছে ভিটিপি, আচ্ছা আগে আমি ভিটিপি ডোমেইন দিলাম হচ্ছে AIUB, আচ্ছা এরপরে আমি ভিটিপি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, এরপরে আমি ভিটিপি মুড, ভিটিপি মুড কিন্তু বাই ডিফল্ট সার্ভার থাকেই। দেখেন সার্ভার যখন দেই তখন কি বলছে আমাকে, ডিভাইস মুড অলরেডি ভিটিপি সার্ভার। এই পর্যন্ত কি আপনারা সবাই দেখতে পাইছেন? আচ্ছা তাহলে আমাদের মেইন সুইচে আমরা ভিলেন ক্রিয়েট করলাম এবং এখানে আমাদের ভিটিপি কনফিগারেশন করা কমপ্লিট, শুধুমাত্র পোর্টগুলোকে ট্রাঙ্কপোর্ট করতে হবে। এখন দেখেন মেইন সুইচ
ব্রাঞ্চ সুইচগুলোর সাথে যেই যেই পোর্ট দিয়ে কানেক্টেড, কোন কোন পোর্ট দিয়ে কানেক্টেড, একটা হচ্ছে F0/2, একটা হচ্ছে F0/3। তাহলে আমি এখানে এই দুইটা পোর্টকে ট্রাঙ্ক ইন্টার বলে দিও যে রাউটার অন স্টিক যেটা করছি এটা কিন্তু ওই যে ওইটার কাজ। হ্যাঁ হ্যাঁ, রাউটার অন দা স্টিক, কারণ দেখেন রাউটার অন দা স্টিকে কাজ কি, এই যে এই ইন্টারফেসটা দিয়ে কিন্তু রাউটার থেকে সুইচ, এই ইন্টারফেসটা দিয়ে কিন্তু আমি এখন মাল্টিপল নেটওয়ার্ক কনফিগার করতেছি, একটা কিন্তু আর নেটওয়ার্ক নাই, কারণ একটা ভিলেন 10 এর একটা ভিলেন 20 চলে গেছে। তো মাল্টিপল নেটওয়ার্কের ডেটা যেহেতু আমরা এখানে পাস করব, বা কি বলবো, মাল্টিপল নেটওয়ার্কের ডেটা নিয়ে যেহেতু আমাদের এই ইন্টারফেসটাতে কাজ হবে, তাই আমাদের এই ইন্টারফেসটাকেও ট্রাঙ্ক বলে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে আমাদের যদি মাল্টিপল ইন্টারফেসে একই ধরনের কাজ করতে হয়, তাহলে আমরা সবগুলা ইন্টারফেসকে ইন্টারফেস রেঞ্জ বলে একসাথে ধরতে পারি, যে যেহেতু আমার সবগুলা ইন্টারফেসে একই কাজ, তাহলে আমি ইন্টারফেস রেঞ্জ F0/1-3, তাহলে আমি তিনটা ইন্টারফেসে, ও সরি, রেঞ্জ বানান ভুল লিখছি, তাহলে আমি তিনটা ইন্টারফেসে একই কাজ করব। কি কাজ করব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক বলে দিলে আমার দেখেন তিনটা ইন্টারফেসে একসাথে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এনাবল হয়ে গেল। আমি যদি এই কাজটা না করতাম, ইন্টারফেস রেঞ্জ যদি আমি না বলতাম, তাহলে আমাকে কি বলতে হইতো, ইন্টারফেস F0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ইন্টারফেস F0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ইন্টারফেস F0/3 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আমি কি করলাম, তিনবার না বলে আমি একবারই বলে দিলাম যে আমার এই পোর্ট গুলো হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। তাহলে আমাদের মেইন সুইচের কাজ শেষ, এখন আমরা ব্রাঞ্চ সুইচ গুলোতে জাস্ট ওই শর্তগুলা বলবো, যে তুমি যে মেইন সুইচ থেকে, এটার পোর্টটা দেখে নিই এক মিনিট, 0/1 0/1, তুমি যে মেইন সুইচ থেকে কনফিগারেশনটা নিবা, এর জন্য তোমাকে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলা কি, আসেন আমরা শর্তগুলা বলে দিই। কনফিগ টার্মিনাল, এখন আপনাকে এখানে প্রথমে বলতে হবে ভিটিপি মুট ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার প্রথম শর্ত, যে তুমি ভিটিপি মুট ক্লায়েন্ট। এরপরে আমাকে বলতে হবে ভিটিপি ডোমেইন AIUB, আচ্ছা ভিটিপি ডোমেইন বললাম AIUB, এরপরে আমাকে বলতে হবে ভিটিপি পাসওয়ার্ড, ভিটিপি পাসওয়ার্ড 1 2 3 4 5, বাস। তাহলে এখন দেখেন আমি হচ্ছে ওর শর্তগুলো বলে দিলাম, কি কি শর্ত, একটা হচ্ছে প্রথমে ওকে ক্লায়েন্ট বলে ডিক্লেয়ার করতে হবে, ডোমেইন নেমটা আমার সার্ভারে যেই ডোমেইন নেম দিছিলাম সেটার সাথে এক হইতে হবে, আর পাসওয়ার্ড সার্ভারে যেই পাসওয়ার্ড দিছিলাম সেই পাসওয়ার্ডটাই হইতে হবে। তো এগুলো বলে দেওয়ার পরে কিন্তু ওর এখানে কিন্তু ভিলেনগুলো চলে আসছে। এখন আমাকে এই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট করতে হবে, যেই সুইচ মেইন সুইচটা, সরি, যে সুইচ ওয়ান যেই পোর্ট দিয়ে মেইন সুইচের সাথে কানেক্টেড, কারণ দেখেন এই পোর্টটা দিয়েও কিন্তু আপনি ভিলেন 10 ভিলেন 20 দুই রকম ভিলেনের ডেটা ক্যারি করবেন, ডেটার ইনফরমেশন ক্যারি করবেন, দ্যাটস ওয়াই আপনাকে এটাও ট্রাঙ্ক বলে ডিক্লেয়ার করতে হবে। তাহলে ইন্টারফেস F0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক বলছেন, এখন এই পোর্টটা ট্রাঙ্ক হয়ে গেছে, আমরা এখান থেকে এক্সিট করি। করে আমরা যদি বলি ডু শো ভিলেন ব্রিফ, দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ভিলেন আমার চলে আসছে, ভিলেন 10 আর ভিলেন 20। আচ্ছা,
আমাদের তাহলে কি হলো, আমাদের কনফিগারেশন সহ ভিলেনের সব ইনফরমেশন গুলো আমাদের এই সুইচ ওয়ানে চলে আসছে অলরেডি। এখন সুইচ ওয়ানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যেই পোর্টে যেই ভিলেনটা অ্যাসাইন করা আছে ওই পোর্টে শুধুমাত্র ওই ভিলেনেরই অ্যাক্সেস দিব। তো দেখেন এখানে আমার সুইচ টু এ ভিলেন 10, সরি F0/2 এ ভিলেন 10, F0/3 তে ভিলেন 20। তাহলে এগুলোকে আমরা কি জানি, এগুলোকে তাহলে আমার এক্সেস পোর্ট বলে ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখন আমি আবার বলি ইন্টারফেস F0/2, এখানে বলবেন সুইচ পোর্ট মুট এক্সেস, এটাকে আপনি সুইচ পোর্ট মুট এক্সেস বলে আপনি এটাকে এক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার করলেন। এখন এটাকে কে এক্সেস করতে পারবে, এখন আপনাকে এটা স্পেসিফিকলি বলে দিতে হবে যে এই সুইচ পোর্টকে কে এক্সেস করতে পারবে। তো সুইচ পোর্ট এক্সেস, সুইচ পোর্ট এক্সেস, এখন আপনি বলবেন ভিলেন একটা স্পেস দিয়ে 10, কারণ শুধুমাত্র ভিলেন 10ই এই পোর্টটাকে অ্যাক্সেস করতে পারবে। ইন্টার, বাস, এক্সিট। এরপরে আপনার F0/3, আবার আসেন ইন্টারফেস F0/3। আচ্ছা, আপনারা যদি আমার সিএলআই এর কমান্ডগুলো দেখতে না পান আমাকে কিন্তু কাইন্ডলি জানাবেন, কারণ আমি তো বলতেছি আর লিখতেছি, আপনাদের ওখানে শো নাও করতে পারে। ভাই এগুলো একটু আপলোড করে দিয়েন। হ্যাঁ আপলোড, হ্যাঁ বলেন। এটা মানে এক্সামের জিনিসগুলো সব ভাই গুলাই যাচ্ছে, এগুলা দেখলে আবার একদম ভালো হতো। আচ্ছা, ভিটিপি ভিলেন আগের দিনের যত যা কিছু আছে, ইআই জিআরপি এগুলো সব কিন্তু আপ করে দেয়া আছে দুইটা সেকশনেরই একসাথে, সো দ্যাট তোমরা দুইটা দেখে বুঝতে পারো। তোমরা কি চেক করছো? হ্যালো, জি ম্যাম, সবকিছুই কিন্তু দেয়া আছে, গত কয়েকটা ক্লাস ধরে যা যা হয়েছে সবই দেয়া আছে। তো হচ্ছে গিয়ে এটাও দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। এখন হচ্ছে গিয়ে তালাতে এটা তোমার কি ভিটিপি ই দেখাইতে কতক্ষণ লাগবে আর ইন্টারভিউলেন? ম্যাম ইন্টারভিউলেন দেখাইতে তো আর বেশিক্ষণ লাগবে না, খুব বেশি 5 মিনিট, কারণ এগুলা কনফিগারেশন তো আগের দিনের গুলাই আবার ব্রিফ করতেছি। আচ্ছা একটু দেখো, এটা মাথায় অত চাপ নেওয়ার দরকার নাই, ঠিক আছে এটা দেখে শেষ করো, তারপরে এক্সামটা শুরু করব। হ্যাঁ তাহলে আপনাদের সবার 7.3.1 ডাউনলোড হয়েছে তো, ইনস্টল দিছেন, ওটা কিন্তু করে ফেলেন সময়। হ্যাঁ আচ্ছা, যাই হোক। আচ্ছা, ইন্টারফেস F0/3, এখানে আপনি বলবেন সুইচ পোর্ট, সুইচ পোর্ট মোড এক্সেস, এরপরে বলবেন সুইচ পোর্ট এক্সেস ভিলেন 20। তাহলে আপনি এখানে দুইটা ইন্টারফেসের মধ্যে দুইটা ভিলেনকে এক্সেস দিয়ে দিলেন। এই সেম কাজটাই আমাদের সুইচ টুর মধ্যেও করতে হবে। তাহলে সুইচ টুতে আগে যাবেন, যাওয়ার পরে এনাবেল কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনাল বলার পরে আপনাকে বলতে হবে এখানে ভিটিপি মোড ক্লায়েন্ট, এটাকে ক্লায়েন্ট বলে ডিক্লেয়ার করলেন। এখন ভিটিপি ডোমেইন হচ্ছে AIUB, এরপরে ভিটিপি পাসওয়ার্ড 1 2 3 4 5 পাসওয়ার্ড বলে দিলেন। এরপরে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে ইন্টারফেস F0/1, যেহেতু এটার সাথে এই এই ইন্টারফেস দিয়ে আমার মেইন সুইচের সাথে কানেক্টেড, সো আমাকে এটাকে ট্রাঙ্ক বলে ডিক্লেয়ার করতে হবে। তাহলে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এটাকে ট্রাঙ্ক বলা কমপ্লিট। এরপরে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা আগে দেখি ভিলেনগুলো আসলো কি না, এক্সিট করে 200 ভিলেন ব্রিফ। আচ্ছা আমার ভিলেনগুলো আমি পাই গেছি, সো এখন আমাকে যেই পোর্টে যেই ভিলেনটা আছে তাকে সেখানে অ্যাক্সেস দিতে হবে। তাহলে ইন্টারফেস F0/2, সুইচ পোর্ট মোট এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10। আচ্ছা, এরপরে আবার ইন্টারফেস F0/3, সুইচ পোর্ট মোড এক্সেস, তারপরে সুইচ পোর্ট এক্সেস ভিলেন 20। বাস, আপনার তাহলে মেইন সুইচ এবং এগুলো সব কনফিগার করা কমপ্লিট।
এখন আপনাদের তাহলে ভিলেন আর ভিডিপি আমরা আগের ক্লাসে যা করছিলাম তাই করলাম, এখন আপনাদেরকে হচ্ছে ওই নেটওয়ার্ক দিয়ে ইন্টার ভিলেন রাউটিংটা করতে হবে। তো আমরা প্রথমে ভিলেন টেন এর জন্য একটা আইপি ধরে নেই, ভিলেন টেন এর জন্য আমি ধরলাম 10.10.10.2, সাবনেট মাস্ক দিলাম হচ্ছে 255.255.0, আর ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমি এখানে দিচ্ছি 10.10.10.1, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। তাহলে আমার এইখানেও ভিলেন টেন এর সেম নেটওয়ার্কটাই বলতে হবে 10.10.10.3, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0, আর ডিফল্ট গেটওয়ে বলবো 10.10.10.1। তাহলে আমার এই ভিলেন টেনটা একই নেটওয়ার্কের আন্ডারে পড়লো, আর ভিলেন টোয়েন্টি, ভিলেন টোয়েন্টির জন্য আমি বলতে পারি 20.20.20.2, সাবনেট মাস্ক বলবো 255.255.0, ডিফল্ট গেটওয়েটা বলি 20.20.20.1, এইখানে আসলে বলবো 20.20.20.3, 55.255.0, 20.20.20.1। আচ্ছা তাহলে এই হলো আমার আইপি গুলো আমি দিয়ে দিছি। আচ্ছা এই প্যাকেটটা পাস হওয়ার কথা না। আচ্ছা দেখেন এখানে এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমি এই যে ভিলেন টেন, ভিলেন টেন থেকে ভিলেন টেনে একটা প্যাকেট সেন্ড করব। এই যে এক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে এইটার কাজ কি, স্ক্রিনশট দিয়ে যে জিজ্ঞেস করলেন, দেখেন এই প্যাকেটটা নিয়ে যদি আমি ভিলেন টেন থেকে এখানে ভিলেন টেনে সেন্ড করি, দেখেন সাকসেসফুল হয়েছে। তার মানে আমি এই ভিলেন থেকে মানে ভিলেন টেন থেকে ভিলেন টেনে কমিউনিকেশন করতে পারলাম, বাট ভিলেন টেন থেকে যদি আমি ভিলেন টোয়েন্টিতে একটা প্যাকেট দেই, দেখেন আমার কিন্তু ফেইল্ড আসছে। আবার আমি যদি ভিলেন টোয়েন্টি থেকে ভিলেন টোয়েন্টিতে একটা প্যাকেট দেই, দেখেন এটাও কিন্তু সাকসেসফুল হয়েছে। তার মানে আমি শুধুমাত্র আমার ভিলেনের মধ্যে যারা কানেক্টেড তাদের সাথে আমি কানেক্টিভিটি ইস্টাবলিশ করতে পারছি, বাট আমি কিন্তু ভিলেন টেন থেকে ভিলেন টোয়েন্টিতে এখন কোনো প্যাকেট সেন্ড করতে পারতেছি না। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই মূলত আমাদের আসছে ইন্টার ভিলেন রাউটিং। ইন্টার ভিলেন রাউটিংটা করতে হবে হচ্ছে আপনাকে এখন রাউটারে, রাউটারে গিয়ে আপনি কি করবেন, প্রথমে তো নো, এরপরে এনাবেল কনফিগ টার্মিনাল। কনফিগ টার্মিনাল বলার পরে এখন আপনার এই জায়গায় এই যে ইন্টারফেস, ইন্টারফেসটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো আপনি চিন্তা করেন, এখন আপনাকে যদি আমি 10 টাকা দেই, 10 টাকা দিয়ে যদি বলি যে এই 10 টাকা 10 জনকে ভাগ করে দাও, আপনি কি করবেন, সবাইকে 1 টাকা 1 টাকা করে দিবেন, তাই না? তাহলে আপনি 10 জনকে 10 টাকা ভাগ করে দিতে পারবেন সমানভাবে। এখন 10 টাকার জায়গায় যদি আমি আপনাকে বলি যে সবাই, তোমাকে আমি 1 টাকা দিলাম, এই 1 টাকা 10 জনকে ভাগ করে দাও, তাহলে আপনি কিভাবে ভাগ করবেন, তখন কিন্তু দশমিকের প্রশ্নে চলে আসলো, তখন আপনি সবাইকে 0.1 করে দিবেন, মানে এক একজনকে 0.1 করে দিলে 10 জনকে 100 পয়সা হয়, আপনি 1 টাকা সমানভাবে ভাগ করে দিলেন। তো আমার এখানে ইন্টারফেস আছেই একটা, তাই কি না, ইন্টারফেস আছেই আমার একটা, সেটা হচ্ছে G0/0, আমি যেটা দিয়ে কানেক্ট করছি। কিন্তু আমার এখন এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক চলে আসছে 2টা, এখন আমি কি করব, এই ইন্টারফেসটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো সেটা হচ্ছে মানে দেখবো আমরা এখন। তো আসেন এটা হচ্ছে কিভাবে করব আমরা ইন্টার ভিলেন রাউটিং। প্রথমে লিখব হচ্ছে ইন্টারফেস G0/0, এখন এই যে আমরা ভাঙবো এই যে ডট, ডট দেওয়ার পরে আমরা সাধারণত কি করি, যেইটা যেই ভিলেন ওইটাকে ওই ভিলেন দিয়েই ভাঙি। মানে আমি প্রথমে ভিলেন টেন কনফিগার করবো, তো আমি এখানে ভিলেন টেন দিলাম যে 0.10। আমি যদি ভিলেন টোয়েন্টি প্রথমে কনফিগার করি তাহলে আমি 20 দিব। এটা নট নেসেসারি যে আপনাকে ভিলেনের সাথে মিল রাখেই দিতে হবে, আপনি এটা আপনার ইচ্ছা মতো ভাঙতে পারেন, আপনি 1, 2, 3, 4 দিয়েও ভাঙতে পারেন। তো কনফিগারেশনের মানে সুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে শর্টকাট, ভিলেন ইন্টারফেস G0/0.10, এটা দিয়ে আমি ইন্টারফেসটাকে। এখন দেখেন এখানে কিন্তু রাউটার কনফিগ একটা হাইফেন দিয়ে সাব ইফ আসছে, সাব ইফ মানে হচ্ছে সাব ইন্টারফেস। আমি এখন আমার এই মেইন ইন্টারফেসটাকে ভাঙ্গে সাব ইন্টারফেসে
মানে কনভার্ট করলাম। এখন আপনাকে বলতে হবে এনক্যাপসুলেশন, ওই যে আমি আপনাদের বলছিলাম না, এটা হচ্ছে আইট্রিপলির একটা রেফারেন্স, এনক্যাপসুলেশন ডিওটি ডট ওয়ান কিউ, এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, এটা হচ্ছে আপনি ওই রেফারেন্সটা এখানে দিলেন। দেওয়ার পরে আপনাকে এখানে এখন ভিলেনের নাম্বারটা বলতে হবে যে আপনি এটা কত ভিলেনের জন্য ভাঙতেছেন। ভিলেনের নাম্বার হচ্ছে আমার 10, এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, স্পেস দিয়ে আপনি ভিলেনের নাম্বারটা বলবেন, বাস আমার এখানে সাব ইন্টারফেসটা ভাঙা কমপ্লিট। এখন আমরা আগে যেভাবে করতাম ঠিক সেভাবেই করব। আইপি অ্যাড্রেস 10.10.10.1, সাবনেট মাস ছিল 255.255.255.0, বাস আমার এই ইন্টারফেসে দেখেন খালি একটা লাইন আমাদেরকে বেশি লিখতে হচ্ছে, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ। এই ইন্টারফেস দ্বারা আমার কাজ শেষ। এক্সিট করে আমি এখন আবার লিখব ইন্টারফেস G0/0.20, তারপরে কি লিখব এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ 20, কারণ আমি এখন ভিলেন 20-র জন্য করতেছি, এন্টার দিলাম। তারপরে আইপি অ্যাড্রেস 20.20.20.1, দেখেন আমি যে 20.20.20.20.1 বলতেছি তার মানে কি আমি কিন্তু এখানে ওই যে ডিফল্ট গেটওয়ে গুলো বলে দিচ্ছি, আমরা আগে যেভাবে ডিফল্ট গেটওয়ে বলতাম এখানেও আমি ঠিক সেভাবে ডিফল্ট গেটওয়ে গুলো বলে দিচ্ছি, শুধু আমাকে আগে একটা কাজ করতে হচ্ছে ওই এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ দিয়ে ভিলেনের নাম্বারটা বলতে হচ্ছে, আর ইন্টারফেসটাকে আমার ভাঙতে হচ্ছে, কিভাবে ভাঙতে হচ্ছে সেটাও দেখাই দিছি। তাহলে 255.255.255.0, বাস কাজ কমপ্লিট, এক্সিট। এখন আপনাকে এই লাইনটা আপ করতে হবে। আমাদের তাহলে মেইন লাইন কি ছিল, ইন্টারফেস G0/0, এটা ছিল আমাদের মেইন ইন্টারফেস, এটাকে আমরা এতক্ষণ ভাঙছিলাম। তাই আমি প্রথমে এই ইন্টারফেসে ঢুকবো, ঢুকার পরে বলবো এখন নো শার্ট। নো শার্ট বললে আমার দেখেন পুরা লাইনটা গ্রিন হয়ে গেছে। তো তখন তো আমরা ভিলেন 10 থেকে ভিলেন 20-তে প্যাকেট পাঠাইতে পারতেছিলাম না, তো আসেন দেখি এখন এটা যায় কি না। ভিলেন 10 থেকে ভিলেন 20, ইন প্রোগ্রেস ফেইল্ড, আরেকবার দিতে হবে ভিলেন 10 থেকে ভিলেন 20, দেখেন এখন সাকসেসফুল হয়েছে। আমি যদি এই যে পিসি মানে ভিলেন 10-এ আসি, ভিলেন 10-এ আসে এখান থেকে যদি আমি পিং করি, দেখেন পিং 20.20.20.3 দিলাম ধরেন, দেখেন আমার কিন্তু রিপ্লাই আসছে। তাহলে আমাদের এখন ইন্টার ভিলেন কমপ্লিট, আমরা এখন যে কোনো ভিলেন থেকে যে কোনো ভিলেনে আমরা এখন প্যাকেট পাঠাইতে পারবো। তো আপাতত আপনারা এইটুকু মাথায় রাখেন, আমি এরপরে একটু সময় লাগবে, আমি কমান্ডগুলো এক্সপোর্ট করে নিয়ে দেন আমি আপনাদেরকে ডাবল স্ল্যাশ দিয়ে পাশে লিখে দিব কোন কমান্ডটা কি কারণে দিচ্ছেন। আর আপনারা জাস্ট খালি সিনারিওটা মনে রাখেন, প্যাকেট ফাইলটা সহ ম্যাম হয়তো পাঠায় দিবে, দেন আপনারা ওইটা বাসায় প্র্যাকটিস করিয়েন। আচ্ছা এখন আপনারা হচ্ছে ল্যাব কুইজ দিবেন, ল্যাব কুইজের মধ্যে আমি একটু আপনাদেরকে রিভিউ দিয়ে দিই আমরা কি কি পড়ছিলাম। আমরা পড়ছিলাম রিপ, আমরা পড়ছিলাম ইআইজিআরপি, আমরা পড়ছিলাম ডিএইচসিপি। রিপ কিভাবে করতে হয়, রাউটার রিপ ভার্সন 2 বলেন ভাই, এখানে আপনার যে রিপে ক্ষেত্রে ভার্সন 2টা কি লেখা লাগবে? হ্যাঁ ভার্সন 2, আমি এটা আপনি হয়তো একদিন ক্লাস তলে মিস করছেন, ভার্সন 2 লিখতে হবে, এই কারণে ভার্সন 2 হচ্ছে ভিএলএসএম সাপোর্ট করে, আর ভার্সন 1 যেটা আমাদের আগের ভার্সন ওখানে ভিএলএসএম সাপোর্ট করে না। দ্যাটস ওয়াই আমরা যেহেতু এখন ভিএলএসএম চলে আসছে, তো আমরা যখন ভিএলএসএম দিয়ে কনফিগার করব তখন ভার্সন 2 অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু আপনার রাউটিংটা হবে না। তো আমি রিপ কিভাবে করতে হয়, রাউটার রিপ ভার্সন 2, এরপরে দিবেন ডু শো আইপি রাউট, সামনে সি দিয়ে যেগুলো যেগুলো নেটওয়ার্ক দেখা পাবেন নেটওয়ার্ক লিখে শুধু ওই নেটওয়ার্ক আইডি গুলো লিখবেন। এভাবে আপনারা সবগুলো নেটওয়ার্ককে ইন্ট্রোডিউস করে শেষে নো অটো সামারি বলবেন, অথবা না বললেও সমস্যা নেই, এভাবে আপনারা রিপ করবেন। প্রথমে তো ইএম, তারপরে কনফিগারেশন টি দিয়ে, তারপর রাউটার রিপ লিখব, তারপরে ভার্সন 2, তারপরে তো নেটওয়ার্ক দিতে হবে না, নেটওয়ার্ক তারপরে নেটওয়ার্ক আইডি।
হ্যাঁ ইয়েস আচ্ছা এটা গেল আপনাদের রিপ আমি এখন যতগুলা কমান্ড বলবো সবই আপনাদের এনাবেল কনফিগ টি লিখে কনফিগারেশন মোডে যাই করতে হবে ঠিক আছে তাহলে তো একটা কোশ্চেন বলেন মনে করেন কোন কনফিগারেশনে ভুল করলাম পুরোটা একটা এটা কি ঠিক করার কোনো উপায় আছে এখন কি কনফিগারেশনে ভুল করছেন আগে এটা বলেন আমি জিজ্ঞেস করলাম না কি মানে জাস্ট র্যান্ডম না মানে মানে কোন টাইপ কনফিগারেশন সেটার উপর বেস করে আমার অ্যানসারটা আসবে যেমন আপনি যদি রাউটার রিপ করতে ভুল করেন তাহলে শুধু লিখবেন নো রাউটার রিপ তাহলে পুরো রিপ প্রোটোকলটাই ডিলিট হয়ে যাবে আর যদি আপনি শুধু একটা আইপি দিতে ভুল করেন তাহলে আপনি যেই ইন্টারফেসে আইপিটা দিতে ভুল করছেন আগে ওই ইন্টারফেসে ঢুকবেন তারপরে নো আইপি অ্যাড্রেস বলে ওই ভুল আইপি এবং ওই ভুল সাবনেট মাস্ক মানে ভুল কমান্ডটাই লিখবেন তাহলে ওই আইপিটা ডিলিট হয়ে যাবে বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া কিবোর্ডের আপ এন্ড ডাউন অ্যারো ইউজ করেও তো করা যায় হ্যাঁ করা যায় আপনি আপ এন্ড ডাউন কিবোর্ডের অ্যারোগুলো ইউজ করে জাস্ট ইমিডিয়েট 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 এরকম করে আপনি কমান্ডগুলো পাবেন তারপরে আপনি ব্যাক অ্যারোটা দিয়ে সামনে গিয়ে নো লিখে দিবেন জাস্ট আপ টু ইউ শর্টকাট বুদ্ধি আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আপনাদের রিপ ইআইজিআরপিও সেম খালি ইআইজিআরপিতে একটা অটোনোমাস নাম্বার বলতে হয় এবং সবগুলা নেটওয়ার্কের ক্ষেত্রে অটোনোমাস নাম্বারটা সেম বলবেন যদি 10 বলেন সবগুলার ক্ষেত্রে 10 যদি 20 বলেন সবগুলার ক্ষেত্রে 20 আর এখানে নেটওয়ার্ক বলার পরে নেটওয়ার্ক আইডি লেখার পাশাপাশি ওয়াইল্ডকার্ড মাস্ক লিখতে হয় ওয়াইল্ডকার্ড মাস্ক কিভাবে বের করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিছি সো এটা এক্সপ্লেন করলাম না শেষে গিয়ে বলবেন নো অটো সামারি তাহলে ইআইজিআরপি কমপ্লিট ভাই ওয়াইল্ডকার্ড মাস্কটা তো ওই যে ভাই একজন করে বলেন ভাই ইআইজিআরপি এর অটোনোমাস নাম্বার যেটা ওইটা তো সব জায়গায় দিতে হবে মানে ফুল টপোলজিতে যে কয়টা মানে জায়গা হ্যাঁ আপনি যতগুলা রাউটার আছে সবগুলা রাউটারে ইআইজিআরপি রাউটার ইআইজিআরপি এবং ওই অটোনোমাস নাম্বারটা সেম বলতে হবে ঠিক আছে তাহলে আপনার আপনাদের রিপ বললাম ইআইজিআরপি বললাম এখন ডিএইচসিপি ডিএইচসিপি কিভাবে করবেন আগে কনফিগার মোডে যাবেন তারপরে লিখবেন যে আইপি ডিএইচসিপি পুল পুল বলে একটা পুলের নাম দিবেন এটা নাম কি দিবেন না দিবেন এটা আপনাদের ইচ্ছা যদি আপনাদেরকে ইনস্ট্রাকশনে বলে দেওয়া থাকে যে নাম আপনাকে এটাই দিতে হবে তাহলে নাম ওই রকম করেই লিখবেন ধরেন আমি বলতে পারি যে মেইন রাউটারের জন্য আপনি পুল দিবেন মেইন রাউটার মেইন সুইচের জন্য আপনি পুল লিখবেন মেইন সুইচ সুইচ ওয়ানের জন্য আপনি পুল লিখবেন সুইচ ওয়ান তাহলে আপনারা যেই রাউটারে যেই নাম আছে বা যেভাবে যেভাবে লিখতে বলা হবে সেই রাউটারে সেভাবে সেভাবে পুলগুলো ক্রিয়েট করবেন এমনও হতে পারে যে আমার এখানে আছে মেইন রাউটার ওয়ান মেইন রাউটার টু মেইন রাউটার থ্রি তো সেই ক্ষেত্রে আমি যদি এখন আপনাকে বলি যে একটা ডিএইচসিপি পুল বানাবা যেই রাউটারে বানাবা ওই রাউটারের নাম দিয়ে বানাবা তাহলে আপনি যখন মেইন রাউটারে পুল বানাবেন তখন লিখবেন আইপি ডিএইচসিপি পুল মেইন রাউটার তারপরে যখন মেইন রাউটার ওয়ানে পুল বানাবেন তখন লিখবেন আইপি ডিএইচসিপি পুল মেইন রাউটার ওয়ান আইপি ডিএইচসিপি পুল মেইন রাউটার টু এরকম করে ইনস্ট্রাকশনে বলা থাকলে এরকম করে লিখবেন আপার কেসে লিখতে বলা আছে না লোয়ার কেসে লিখতে বলা আছে এটাও দেখবেন বলেন ভাই যে ওয়েলকার্ড যেটা আছে মানে যে নাম্বারটা ওই নাম্বারটা কি মানে সাপোজ যদি আমরা রাউটার ওয়ান এর জন্য বসাই তাহলে রাউটার ওয়ান যেই কয়টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে ওই কয়টা নেটওয়ার্কের ওয়েলকার্ডটা ওখানে বসাই দিতে হবে একটা একটা করে ওই রিপের মতো হ্যাঁ প্রত্যেকটারই নেটওয়ার্ক লিখবেন নেটওয়ার্ক আইডি লিখবেন এবং ওই নেটওয়ার্কের ওয়েলকার্ড মাস্ক লিখবেন তাহলে আপনি নেটওয়ার্ক আইডি লিখবেন নেটওয়ার্ক ওয়েলকার্ড হ্যাঁ ওয়াইল্ডকার্ড মাস্ক লিখবেন তাহলে আপনি ডিএসসিপি পুল ক্রিয়েট করা হয়ে গেল আপনার এরপরে আপনি হ্যাঁ ডিএসসিপি পুলের সময় তো নেটওয়ার্কের আইডিটা বসে না প্রতিটা অ্যাড্রেসের যখন নেটওয়ার্কের সাথে বসে তখন নেটওয়ার্কের অ্যাড্রেসটা বসে আগে আপনি ডিএসসিপি পুলটা ক্রিয়েট করবেন এরপর নেটওয়ার্ক বলে নেটওয়ার্ক অ্যাড্রেস বলবেন সাবনেট মাস্ক বলবেন এরপরে ডিফল্ট রাউট বলে ওই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়েটা বলবেন দেন এক্সিট করবেন এক্সিট করার পরে যদি আপনাকে ইনস্ট্রাকশনে বলা থাকে যে এতগুলো আইপি এক্সক্লুড করো তাহলে আইপি এক্সক্লুড করবেন আইপি এক্সক্লুড কিভাবে করবেন আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস ফার্স্ট আইপি দেন লাস্ট আইপি মানে যত থেকে যত করতে বলবে তত ততর প্রথম আইপি ততর লাস্ট আইপি বলার পরে ইন্টার দিবেন আইপি এক্সক্লুড হয়ে যাবে হ্যাঁ রেঞ্জটা আর যদি আইপি এক্সক্লুড করতে বলা না থাকে তাহলে এই কমান্ডটা লেখার কোনো দরকার নাই কোন কমান্ডটা আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস এই কমান্ডটা লেখার কোনো দরকার নাই বাস আপনাদের এই যে সবগুলো কাজ তো ভাই রাউটারে করব হ্যাঁ সবগুলো কাজ রাউটারে করবেন আর পিসিতে যায় খালি পিসিগুলো কনফিগার করবেন যেই যেই পিসি ডিএসসিপি দিয়ে কনফিগার করতে বলা আছে সেই পিসি ডিএসসিপি দিয়ে করবেন যেই পিসি ম্যানুয়াল করতে বলা আছে সেই পিসি ম্যানুয়ালি করবেন
আপনাদের মিট থেকে আজকে পর্যন্ত কিন্তু এগুলাই পড়া হয়েছে। আমি কিন্তু পুরাটা একটা ওভারভিউ দিলাম। এখন হচ্ছে আপনারা সবাই ওই যে ম্যাম আপনাদেরকে প্যাকেট ট্রেসারের ফাইল দিবে, আপনারা ওটা ওপেন করেন, ওপেন করে দেন আমাকে বলেন, আমি আবার হচ্ছে আপনাদেরকে দেখো হচ্ছে তোমাদের ইনস্টল হয়েছে কিনা, পরে বলবা না যে আর টাইম টাইম কিন্তু সেট করে দেয়া ওখানে, ঠিক আছে? তো পরে হচ্ছে ওপেন হচ্ছে না ম্যাডাম, এটা আমার আর কিছু করার থাকবে না, ওটা অটো সাবমিট হয়ে যাবে, তাই না তালাত? জি ম্যাম, ওটা টাইম দেওয়া আছে, ওই টাইমের পরে অটোমেটিক সাবমিট নিয়ে নিবে। তো হচ্ছে গিয়ে সবার কি ই করা হয়েছে, টাইম কতক্ষণ দেওয়া হয়েছে তাহলে? টাইম দেওয়া আছে 50 মিনিট, কিন্তু আপনাদের ওটা আসলে 50 মিনিট লাগবে না, ওটা আপনাদের 30 মিনিটেই কনফিগার হয়ে যাবে, কারণ টপোলজি পুরোটা ড্র করাই আছে, আপনারা জাস্ট খালি কনফিগার করবেন। আমার তো মনে হয় 30 মিনিট দিলেই হয়, কারণ ওদের তো টপোলজি ড্র করে কিছুই করা লাগবে না, সব করা। জি ম্যাম, 30 মিনিট দিলেও হয়, কিন্তু ম্যাম এখন ওইটা আবার নতুন করে বানাইতে গেলে সময় লাগবে ম্যাম অনেক। তোমরা নামায়া হচ্ছে করো। ম্যাম টিমসে না দিয়ে পোর্টালে দেন ম্যাম, পোর্টালে ইন্টারাপ্ট হয় না ম্যাম, টিমসে মাঝে মধ্যে ইন্টারাপ্ট থাকে। পোর্টালে এটা দেয়া যাবে না, পিকেএফ আর পোর্টাল না, টিম পোর্টালে পিকেএফ আর সাপোর্ট করে না। টিমসে দিয়ে দেন বেটার হয়। টিমসেই আমি দিচ্ছি, কারণ পোর্টালে পিকেএফ সাপোর্ট করে না, ঠিক আছে? এটা প্রবলেম। আবার দেখাই দিচ্ছি। ডাউনলোড করে ওপেন করলে আপনার একটা ছোট্ট পপ আপ বক্স দেখতে পাবেন, ওই বক্সটা কিন্তু কাটিয়েন না, ওই বক্সের লেফট সাইডে নিচে হচ্ছে টাইম কাউন্ট হয়, আর রাইট সাইডে নিচের দিকে হচ্ছে কমপ্লিটেশন দেওয়া আছে, কত পার্সেন্ট আপনি কমপ্লিট করছেন। তো আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের কনফিগারেশন কতটুকু ঠিক হয়েছে বা কতটুকু ঠিক হচ্ছে, যত ঠিক করবেন তত কমপ্লিটেশন পার্সেন্টেজ বাড়বে।
আচ্ছা তাহলে এই যে আপলোড সরি কি বলে এটাকে আপগ্রেড করার জন্য তো হচ্ছে রিসোর্সের মধ্যে গেলাম ডাউনলোড প্যাকেট রেসার, এরপরে কি নিচে থেকে যে 7.3.1 ওটা ডাউনলোড করব? জি ম্যাম। ওই সময় যে কি যে করছে।